নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বোরগা রয় চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি নবকুমার রয় লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডিয়ত সমস্ত রকম তথ্যের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকন বাজাতে বলবেন না যাতে করে খুব দ্রুত আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা চলে আসি গুরুত্বপূর্ণ আলোচনায় প্রাথমিক স্কুলে বরাদ্দ সাড়ে নয় কোটি টাকা প্রাথমিক স্কুলে বরাদ্দ সাড়ে নয় কোটি টাকা বন্ধুরা স্কুলে বই খাতা ব্যাগের পরে এখন প্রাথমিক স্কুলগুলিতে দেওয়া হবে বেঞ্চ দেখুন বন্ধুরা এই প্রসঙ্গে কোচবিহার থেকে আঠারোই মার্চ উত্তরবঙ্গ সংবাদপত্র থেকে সমাপত্র সূত্র অনুসারে আমি আপনাদের বলছি শীতের সকালে ঠান্ডা মেঝে বসে ঠকঠক করে কাঁপতে হয় হবে না খুদে পড়ুয়াদের কোচবিহার জেলার প্রাথমিক স্কুলে পড়ুয়াদের বসার জন্য বেঞ্চ বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করল রাজ্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার জানান প্রাথমিক স্কুলে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি ছাত্রছাত্রী বসার বেঞ্চ নেই কয়েক মাস আগে কোচবিহার মুখ্যমন্ত্রী কোচবিহারে মুখ্যমন্ত্রী এলে তিনি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের বেঞ্চের সমস্যার কথা জানিয়েছিলেন শুধু মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দেন শুধু কোচবিহার নয় রাজ্যের প্রাথমিক স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ দেওয়ার পরিকল্পনা রয়েছে কল্যাণী দেবী জানান কোচবিহার জেলার প্রাথমিক প্রাথমিক স্কুলগুলির বেঞ্চ বাবদ ন কোটি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু চার দিনের মধ্যে টাকা পেয়েও যাবেন তো বন্ধুরা এরা শিক্ষক সমাজের পক্ষে এবং শিক্ষার সাথে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভালো খবর বলা যেতে পারে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ